আছে চেনাব নদীর তীরে, আর এই যে প্রচুর বরফ দেখুন, বরফ হয়ে গেছে। আর ওই যে উপর দিয়ে শৃঙ্গ, অপূর্ব সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে আছলাম নদীর তীরে অটল টানেলের পাশে। এই যে চেনাব নদী বয়ে গেছে, আর এই সুন্দর দৃশ্য মনে হয় জন্ম জন্মান্তরে ভুলিব না। জিপ লাইনে আছি এখন, এই যে জিপ লাইন দিয়ে চলে যাচ্ছি পুরো চেনাব নদীর মাঝখানে। এই হচ্ছে ওয়াটারফলস, আর এই সব কিন্তু বরফ, আর এর মধ্যে বরফ নিয়ে আনন্দ করতে বসে গেছে। এই কাকসরের জায়গায় আমরা বরফ পেয়েছি এখানে, এই যে সবাই আনন্দ করছে। গুড মর্নিং সবাইকে, এখন দাঁড়িয়ে আছি মানালি ম্যালে। কালকে আমরা সিমলা ম্যাল সকালবেলা ঘুরেছি, সিমলা ম্যাল থেকে কালকে সকালবেলা গাড়িতে উঠে আমরা চলে এসেছি হচ্ছে কুল্লু হয়ে মানালিতে, আর আজকে মানালি ম্যাল থেকে সকালবেলা বলছি। আর আজকে আমাদের ট্যুর প্ল্যান আছে মানালি থেকে রোটাং পাস, ওপেন হলে রোটাং পাস, না হলে আমরা চলে যাব হচ্ছে সোলাং ভ্যালি। আর এই যে মানালি ম্যাল, আর আমরা সমস্ত কিছুই দেখাবো। আমরা আবার আমাদের ট্রাভেলার বাসে করে মানালির থেকে বেরিয়ে পড়ছি, সোলাং ভ্যালির দিকে যাব আমরা, কারণ রোটাং পাস বন্ধ আছে বলে আমাদের সোলাং ভ্যালি করতে হবে, কারণ রোটাং পাসে বরফ পড়ছে। ওই রোটাং পাস এখনও খোলেনি, মে মাসের দ্বিতীয় সপ্তাহে খোলে, তাও এখনও খোলেনি। এই যে হচ্ছে এই যে বিয়াস নদী প্রবাহিত হচ্ছে, আর এই বিয়াস নদী ব্রিজের উপর দিয়েই আমরা এখন সোলাং ভ্যালির দিকে যাচ্ছি। মানালির থেকে আমরা এখন সোলাং ভ্যালির দিকে যাচ্ছি, আর সোলাং ভ্যালির দিকে যাওয়ার সময় উপরের ওই শৃঙ্গটা দেখা যাচ্ছে, আর এখান থেকে এই যে বিয়াস নদীর প্রবাহিত জল, মানে কি দ্রুত বেগে জল প্রবাহিত হচ্ছে দেখুন। এই জায়গার থেকে মানে এই যে সোলাং ভ্যালি যাওয়ার সময় মানালির এই জায়গাতে হট বেলুন রাইডেও মেলে, আর এটা হচ্ছে বিয়াস নদী উপত্যকায় শুধু মানে নদীতে পাথর, আর দ্রুত বেগে কিছু জায়গার থেকে জল প্রবাহিত হচ্ছে, আর ওই পাশ দিয়ে সুন্দর শৃঙ্গটাও দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর শৃঙ্গ দেখতে দেখতে আমরা এখন সোলাং ভ্যালির দিকে যাচ্ছি মানালি হয়ে, আর কি দারুণ লাগছে দেখুন। তিন কিলোমিটার দূরত্ব আছে আমাদের সোলাং ভ্যালি যাওয়ার, আর এই তিন কিলোমিটার দূরত্ব পেরোনোর এই সময় এত বড় বাবৃত শৃঙ্গ, আর সঙ্গে এই বিয়াস নদীর উপর আবার আর একটা ব্রিজ। এই হচ্ছে সোলাং ভ্যালি অঞ্চল, এখানে বিভিন্ন রাইড, রোপওয়ে, স্কেটিং করা, তারপর হট বেলুন, প্যারাগ্লাইডিং সমস্ত কিছু, আর বরফ আবৃত সময়ে এখানে আরও ভালো সুন্দর লাগে। তাই আমরা বরফ না পেয়ে আরও এগিয়ে গেলাম দ্রুত বেগে অটল টানেল হয়ে শিশুর দিকে। এই যে অটল টানেল হয়ে আমরা শিশুর দিকে যাচ্ছি, তারপর আমাদের গন্তব্য হবে শিশু থেকে রোটাং পাসের দিকে। রোটাং পাস যদিও খোলেনি, যতটুক যাওয়া যায় এরকম ততটাই যাব, যেখানে বরফটা সম্পূর্ণ পাবো সেই দিকটা। আর এই যে অটল টানেল যাওয়ার যে রাস্তা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই যে অটল টানেল এখান থেকে 24 কিলোমিটার, ওয়েলকাম টু ওয়ার্ল্ড লংগেস্ট হাইওয়ে টানেল। অটল টানেলের সামনে এসে উপস্থিত হয়েছি, এই যে অটল টানেলে আমরা যাচ্ছি, আর এই অটল টানেল এই যে 10,040 ফুট উচ্চতায় আছে অটল টানেল, আর এই যে অটল টানেলে প্রবেশ করব। অটল টানেলের আগে এইরকম সুন্দর শৃঙ্গ দেখা মিলল আমাদের, অপূর্ব সুন্দর অটল টানেলের সঙ্গে এই শৃঙ্গ। এই যে আমরা অটল টানেলের মধ্যে প্রবেশ করে গেলাম, আর এর শুরুতেই 40 কিলোমিটার স্পিড লিমিট দিয়েছে এবং শেষেও তাই, এবং ভেতরে 60 কিলোমিটার স্পিড লিমিট আছে। পীর পঞ্জাল রেঞ্জের মধ্যে দিয়ে তৈরি এই অটল টানেল 2020 সালে উদ্বোধন হয়েছে, তবে 8 সাল থেকে কাজ চলছিল, আর বিআরও বর্ডার রড অর্গানাইজেশন এটা তৈরি করেছে। 10,040 ফিট উচ্চতায় এই অটল টানেল অবস্থিত। এই যে আমরা অটল টানেল ঘুরে অটল টানেল থেকে বেরিয়ে গেলাম, আর অটল টানেল হচ্ছে 3 নম্বর NH3 জাতীয় সড়কপথ, মানে মানালি থেকে লে পর্যন্ত এই যে জাতীয় সড়কপথ যায় সেটা, আর এর আগের নাম ছিল রোটাং পাস হাইওয়ে টানেল। আর এই যে বাইরে বেরিয়ে অটল টানেলের বাইরের অপরূপ সৌন্দর্য দৃশ্য আমাদের চোখে বাঁধল, আর এখানে চেরাব ভ্যালি উপর দিয়ে যে ব্রিজের উপর দিয়ে আমরা গেলাম, আর অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা এখন শিশুর দিকে যাচ্ছি। মানে শিশু মানে হচ্ছে এই চেনাব ভ্যালিরই একটা জায়গা, মানে হিমাচলের, সেটা হচ্ছে লাহোল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে শিশু, সেই দিকেই আমরা যাচ্ছি। আছি চেনাব নদীর তীরে,
আর এই যে প্রচুর বরফ দেখুন, বরফ হয়ে গেছে। আর ওই যে উপর দিয়ে শৃঙ্গ, অপূর্ব সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি নদীর তীরে, অটল টানেলের পাশে। এই যে চেনাব নদী বয়ে গেছে, আর এই সুন্দর দৃশ্য মনে হয় জন্ম জন্মান্তরে ভুলিব না। এই যে চেনাব নদী, আর তার পাশের এই যে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর অপূর্ব সুন্দর একটা শৃঙ্গ, মানে বরফ আবৃত শৃঙ্গ দেখতে দেখতে আমরা এই দিয়ে এগিয়ে যাচ্ছি। পাশের গাছগুলো মনে হচ্ছে সেই ন্যাড়া মাথার গাছ, কারণ গাছের পাতা নেই, কারণ বরফ মাঝে মাঝেই পড়ে, আর এই গাছের পাতাগুলো হচ্ছে জন্মাতে পারে না। আর যে দুই চার মাস মানে বরফ থাকে না, সেই দুই চার মাস ওই ঘাস হয়ে গেছে কিছু, আর এই গাছের পাতাগুলো এখনো গজায়নি ঠিকঠাক, আর একটু গরম পড়লে হয়তো গজাবে। আছি শিশু বলে যে জায়গা, অটল টানেল ছাড়িয়ে মানে আমাদের সোলাং ভ্যালি ট্যুর ছিল, সোলাং ভ্যালি থেকে অটল টানেল হয়ে শিশু, আর এই যে সেই শিশুর মানে শিশু মানে বাচ্চা না, শিশু বলে এক জায়গা, তার সৌন্দর্য পাশ দিয়ে চলে গেছে চেনাব নদী, আর এই যে উপর দিয়ে শৃঙ্গ, বরফ আবৃত শৃঙ্গগুলো অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। এটা হচ্ছে শিশু চেনাব নদীর ভ্যালি, আর এই যে উপর দিয়ে চলে গেছে পুরো বরফ আবৃত শৃঙ্গ, নিচ দিয়ে চলে আসছে চেনাব নদী প্রবাহিত হচ্ছে, আর চারিপাশের এই যে ভ্যালি উপত্যকাটা তো বিউটিফুল, আর উপর দিয়ে বরফ আবৃত শৃঙ্গ দেখা যাচ্ছে, আর ওখান থেকে একটা ওয়াটারফলস, বরফ গলে গলে জলপ্রপাতের হয়ে গেছে, জলপ্রপাতের জল পড়ছে, এত সুন্দর লাগছে। একটা বলে যে জায়গায় চেনাব নদীর উপর জিপলাইন করার জায়গা আছে, এই যে জিপলাইন করছে কিছু লোক সেখানে, জিপলাইনের সঙ্গে সঙ্গে এই যে বড় আকৃতির দোলনা টাইপের যে অ্যাডভেঞ্চার রাইড সেটাও আছে এখানে। শিশু একটা চেনাব নদী ভ্যালি অঞ্চল, আর এই যে ভ্যালির থেকে টোটাল বরফ আবৃত শৃঙ্গ, একটা ওয়াটারফলস পড়ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই শিশুতে একটা লেক আছে, যে লেকের উচ্চতা হচ্ছে 3012 মিটার, মানে প্রায় 10,000-এর কাছাকাছি ফুট উঁচুতে আছে। আর হচ্ছে শিশু লেক, মানে শিশু লেক মানে বাচ্চা লেক না, এটা হচ্ছে চেনাব নদীর তীরে হিমাচল প্রদেশের শিশু লেক, যেটা মানালির থেকে অটল টানেল হয়ে আমরা এখানে এসেছি। এত হাওয়া দিচ্ছে, চুল উঠছে, আর এটা 3012 মিটার উচ্চতাই অবস্থিত এই শিশু লেক। আর এই ভ্যালিটা হচ্ছে চেনাব ভ্যালি, আর চারিদিক বরফ আবৃত শৃঙ্গ, মাঝখানে এরকম একটা সুন্দর লেক। এই শিশু অঞ্চলটা লাহুলের মধ্যে পড়ে, লাহুল এরিয়ার মধ্যে পড়ে, আর এখানে দি অটল ক্যাফে বলে একটা জায়গা আছে, যেখানে খাওয়া দাওয়া করতে পারবেন, মানে পুরো রিভার ভ্যালির মধ্যে পুরোটাই। জিপলাইন করতে যাব, আর এই যে জিপলাইন সেন্টার, আমরা 10 জন মিলেই জিপলাইন করতে যাব, চেনাব নদী পুরো পার হবো, তারপরে ওখানে বরফ আবৃত শৃঙ্গ থেকে যে ওয়াটারফলস পড়ছে সেটাই যাব। লাইনে আছি, আর জিপলাইন আমরা পার করবো চেনাব নদী। এই যে আমি পরে নিয়েছি, এই যে আমার বুক, আর এই যে আওয়াজ হচ্ছে দেখুন, এখান থেকে আমি চেনাব নদী পার করতে চলেছি। এই যে আমাদের দাদা জিপলাইন পার করাচ্ছেন আমাদেরকে গাইড হিসেবে। জিপলাইনে আছি এখন, এই যে জিপলাইনে চলে যাচ্ছি পুরো চেনাব নদী মাঝখান দিয়ে, আমরা টোটাল ভ্যালি অঞ্চলটা, আর এই যে দেখুন রিভারটা, জিপলাইন থেকে রিভারটা, এপাশে নদী, এপাশে নদী, আর আমি ট্রেন করার পর আমরা এখন একটা ওয়াটারফলস আছে এই চেনাব নদীর উল্টো দিকে, আমরা যেদিকে দেখিয়েছিলাম, আমরা সেই ওয়াটারফলসের দিকে যাচ্ছি এখন। এই যে আমাদের সঙ্গে এই ছোটো ছোটোরাও জিপ লাইন পার হয়েছে, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, বারিশ বারিশ মেয়ে হতা হ্যায় খেতি বাড়ি, আর আপকে আইসে আতে হ্যায় ইধার, ও জিপ লাইন সে, জিপ লাইন সে, ও আপি কা গাঁও কা আদমি কা জিপ লাইন হ্যায়, ও আপকা লড়কা কা এ জিপ লাইন হ্যায়, আর এ খেতি খেতি আপকা হ্যায়, ক্যা চাষ ক্যা ফার্মিং করতে হয় ইধর, গোবি হতা হ্যায়, বাহ। সঙ্গে আমাদের দেখা হয়ে গেল এই জিপলাইনের এপাশে এসে,
আর আন্টি এই গ্রামে থাকে, আর ওনার ছেলের জিপ লাইন আছে এখানে, বাড়ি চাষ করবে। আর আন্টি আমাদের হাই বলে দিন, হাই বলছে আন্টি আমাদের। ওয়াটারফলসের দিকে ট্রেকিং করে যাচ্ছি, আমাদের এই ছোট বাচ্চাই এও ওয়াটারফলসের দিকে যাবে ট্রেকিং করে। জিপলাইন পার করে ওয়াটারফলস যাওয়ার সময় এই যে বিয়াস নদী, এই চেনাব নদী উপত্যকা, আর এই যে অপূর্ব সৌন্দর্য যুক্ত বরফাবৃত শৃঙ্গ, এই যে ওয়াটারফলসে ওঠার জন্য এইরকম চড়াই উঠাই পাহাড় ট্রেক করে আমাদেরকে যেতে হবে। রাস্তা চড়াই উত্তরাই অতিক্রম করে আমরা উঠেছি এই জায়গার থেকে, ওই যে বসে জিপ লাইন সেখান থেকে আমরা উঠেছি। আর এই ওয়াটারফলসের জন্য মানে সৌন্দর্য জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতেই হবে, এ হচ্ছে সেই জায়গা। চড়াই উত্তরাই খারাপ পথ দিয়ে আমাদেরকে যেতে হবে, আমি আর বিকাশ দুজন মিলে যাচ্ছি। এই যে ওয়াটারফলস পড়ছে, বরফগুলো জমে রয়েছে, দেখেছেন কি দারুণ ভাবে জমে রয়েছে। সূর্য উঠেছে, এই যে ওয়াটারফলস, আর এইগুলো সব বরফ, এই যে সব বরফ দেখুন, বরফ, এই যে বরফ ধরে রয়েছি। আমরা পা দিয়ে নাড়াচ্ছি, পেরিয়ে জিপলিন পেরিয়ে যে ওয়াটারফলসে এসেছি, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই দুটো দাদা পরিচয় হয়ে গেল, এরা পাঞ্জাবের পাঠানকোট থেকে এসে। দাদারা হাই বলুন। হ্যালো, আপ কাহাঁ সে হো? আশীষ হ্যায়, মে পাঠানকোট সে হুঁ। আর আপ? মেরা নাম জিতা সিং, আই এম ফ্রম পাঠানকোট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপসে মিলকার। শিশুতে একটা আন্টি এই যে উলের জিনিসপত্র নিজের হাতে বানাচ্ছে, আর এখানে সেই সেই জিনিসটাই বিক্রি করে, এই যে হাতে বানাচ্ছে জিনিসটা। এটা মাফলার হবে, টুপ বা টুপি হতে পারে, যে কোনো একটা কিছু উনি করে দেবে। এই যে বরফ গলে ছোট ছোট জলরাশিতে পরিণত হয়েছে, আর এই জলরাশি চেনাবের সঙ্গে মিশেছে, সুতরাং এইভাবে চেনাবের জলের উৎস কিন্তু আরও বাড়বে। মানে পাহাড়ি অঞ্চলের যে কোনো নদী এইরকমভাবে জলের উৎস পায়। শিশু ঘোরার পর আমরা এখন আবার রওনা দিয়েছি আমাদের পরের গন্তব্য জায়গায়, রোটাং পাসের দিকে যাব। রোটাং পাস খোলেনি, যতটা যেতে পারবো আমরা ততটাই যাব। আর এখন বৃষ্টি হচ্ছে এখানে, থেকে সবাই হচ্ছে গিয়েছিল রোটাং পাসের দিকে। আর এই যে সব প্রচুর লাইন বাই লাইন গাড়িগুলো ফিরছে, আর আমরা এখন শেষের মুহূর্তে যাচ্ছি এই দিকটায়। আর এখন দেখি অটলটা এই রোটাং পাস কত খোলেনি, হয়তো রোটাং পাস না খুললে আমাদের তার আগের থেকে হয়তো ফিরে আসতে পারি। থেকে আমরা যখন রোটাং পাসের রাস্তায় যাচ্ছি, বৃষ্টি হচ্ছে জন্মের, আমি বৃষ্টির মধ্যেই ভিজে এই ভিডিও করছি। এই যে প্রচুর বৃষ্টি পড়ছে,
कि दारुण लागजे देखते चारिदी के। पूरा बरफ हो गया टोटाल अंचल रोटांग पास दिखे जा टोटाल अंचल पुरो बरफर मध्य दिए दोपाश बरफ अपूर्व सुंदर जगार मध्य दिए जस्ट ब्यूटीफुल নদী ব্রিজ আমরা অতিক্রম করে রোটাংয়ের দিকে যাচ্ছি। রোটাং খোলেনি, তাও আমরা যতটা যেতে পারি ততটাই যাচ্ছি। থেকে রোটাং পাস 21 কিলোমিটার আর গামফো 6 কিলোমিটার, মালানি 72 কিলোমিটার। আমাদের এখান থেকে আর পারমিশন দিল না, কারণ রোটাং পাস এখনো খোলেনি। রোটাং পাস খোলেনি তাই কি হয়েছে, আমাদেরকে বরফ দেখতে হবে। আর এই বরফ দেখার জন্য আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে কাকসারের যে অঞ্চলে বরফ হয়েছে এবং যেখানে বিভিন্ন রাইড টাইট করা যাচ্ছে এবং বরফ নিয়ে খেলা যাবে সেই অঞ্চলে আমাদের নিয়ে যাবে। এখন বললো আমরা এখন সেই অঞ্চলের দিকেই যাব। রোটাং পাস যাব বলে এসেছিলাম, রোটাং পাস দেখতে পারলাম না, কিন্তু বরফ দেখতে হবে, সেই জন্য আমরা রোটাং পাসের আগে কাকসার বলে একটা জায়গা আছে, কাকসার বলে সেই জায়গাটায় আমরা এই যে বরফে বরফ পেয়েছি, যেখানে সবাই স্কেটিং টেস্কেটিং করছে, অনেকে রাইড করছে। এই যে কাকসারে সবাই রাইড করছে। আমরা এখন বরফের উপর যাচ্ছি, একেবারে দারুণ একটা ভিউ পাচ্ছি, সবাই দেখুন রাইড করছে। আর এই পুরো ভ্যালি অঞ্চল, ওই যে কেউ কেউ ট্রেকিং করে উপরে চলে গেছে, অপূর্ব সুন্দর একটা জায়গা। আর আমরা এখন বরফের মধ্যে আছি, এই যে নিচে পড়তে বরফ, আর 3:30 বাজে, মেঘলা আকাশ করে রয়েছে। একটু আগে তো বৃষ্টি হচ্ছিল, এখানে বৃষ্টি হওয়ার হচ্ছে না। দারুণ একটা জায়গা, বরফ আপনি তো শৃঙ্গের মধ্যে দিয়ে এরকম ঘষে ঘষে আমরা আসছি। সবাই বরফ নিয়ে খেলতে বসে গেছে। এই যে বাপ, নিচে নাম না, নিচে নাম। বরফ নিয়ে আনন্দ করতে বসে গেছে এই কাস্তরের জায়গায় আমরা বরফ পেয়েছি এখানে। এই যে সবাই আনন্দ করছে। আমরা খেলা করছি এই বরফ নিয়ে। কখন থেকে মহাদেব বানানোর চেষ্টা করছে, হয়তো হচ্ছে না। লোক এই যে রাইডিং করছে, যারা বরফের মধ্যে রাইডিং করতে পছন্দ করে, এই যে তারা বরফের মধ্যে রাইডিং করছে। কেউ কেউ এখানকার স্পেশাল ড্রেস পরেও ছবি তুলছে। প্রায় 1.5-2 ঘন্টা বিকেল 5টা পর্যন্ত আমরা এখানে আনন্দ করার পর আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে চলে যাচ্ছি, মানে মানালিতে আমরা ফিরবো আমাদের হোটেলের কাছে। আসলে হোটেলের কাছে ফেরার আগে আর একটা টুরিস্ট স্পট, সেটা হচ্ছে বশিষ্ঠ টেম্পল এবং তার পাশ দিয়ে হচ্ছে জঙ্গি ওয়াটারফল দেখবো বলে আমরা আসছি। বশিষ্ঠ টেম্পল ঢোকার আগেই পুরো রাস্তার উপর থেকেই আমাদের চোখে বাঁধলো হট এয়ার বেলুন,
আর এটা সেই হট এয়ার বেলুন, মানে মানালিতে আপনি হট এয়ার বেলুন, প্যারাগ্লাইডিং থেকে শুরু করে স্কেটিং থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাডভেঞ্চার রাইড পাবেন। আর আমরা এইগুলো দেখে আমরা বশিষ্ঠ টেম্পলের দিকে যাচ্ছি। প্রায় শেষ বিকেলে আমরা চলে আসলাম এখানে রাম মন্দির এবং বশিষ্ঠ টেম্পল। আর এই হচ্ছে বশিষ্ঠ টেম্পল এবং রাম মন্দির। এই মন্দিরের মধ্যে আমরা ঢুকবো এবং বাকি সমস্ত কিছুই দেখাবো মন্দিরের মধ্যে কী আছে। এই যে মন্দিরটা সম্পূর্ণ কাঠ দ্বারা নির্মিত, সুন্দর দেখতে মন্দিরটা এবং কাঠের আর্কিটেকচার এখানে। আর এই যে দেখুন নাগ, দুটো সাপের মুখও এই এই যে কাঠ দিয়ে এত সুন্দর তৈরি করেছে। যদিও মন্দিরের বাইরে ওদের বিভিন্ন কাজ হচ্ছিলো, মানে যেটা হচ্ছে ইট বাড়ি সিমেন্টের কাজগুলো হচ্ছিলো। আর এই যে মন্দিরের সামনে দুটো বড় বড় গাছের দণ্ড দাঁড় করানো আছে, আর এই দণ্ডেই সবাই মাথা ঠুকছে বা প্রণাম করছে। আসলে এই পাহাড়ি গাছগুলোকেই এরা পুজো করে। এইভাবেই আমরা মন্দিরের মধ্যে ঢুকলাম। শ্রী মহর্ষি বশিষ্ঠ দেবের মন্দির এটা। আর এই যে আমরা মন্দিরের মূল ভবনের মধ্যে ঢুকে গেছি জুতো খুলে। আর এই যে মন্দিরটা পুরো কাঠ দ্বারা নির্মিত মন্দিরটা, আর এই এই যে পুরো স্ট্রাকচারটা, প্রচুর লোক এসেছে মন্দিরের মধ্যে। আর মানালির বিখ্যাত ওয়াটারফলস, যে যোগিনী ওয়াটারফলস, আমরা যাইনি এই বশিষ্ঠ টেম্পল দেখে। এখান থেকেই আমরা মেলার দিকে চলে গেলাম সময়ের জন্য। একটা রাম মন্দির আছে, এই যে রাম মন্দিরের দিকে আমরা যাচ্ছি, জুতো খুলেই যেতে হয় এখানে রাম মন্দিরটা। আর খোলে হচ্ছে দুটো থেকে তিনটের সময় ক্লোজ, আর বাকি সবসময় খোলে। এই যে সিসিটিভি ক্যামেরা আছে ভেতরে, বসার বসার জায়গাগুলো আছে। আর এই যে হচ্ছে এই রাম মন্দিরের মূল স্ট্রাকচার, এই হচ্ছে মূল স্ট্রাকচার। তার উপরেই এই কাঠের আস্তরণগুলো দিয়ে নতুন ধাঁচে তৈরি করা, এটাই হচ্ছে প্রাচীন মন্দির। এবং এর আর্কিটেকচারটা এই যে, আমি মন্দিরটা পরিক্রমণ করে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দর একটা আর্কিটেকচার, পাথর দ্বারা নির্মিত। এখানে প্রচুর মানুষ এসছে ফটো তুলছে। এই যে যে বশিষ্ঠ মন্দির আর রাম মন্দিরের মধ্যে যে গরম জলের কুণ্ড, এটা হচ্ছে সেইটা। আর এখানে দেখুন কত লোক এই গরম জলের কুণ্ডে স্নান করছে ছেলেদের। এটা এই বিদেশিরাও প্রচুর রয়েছে এখানে স্নান করার জন্য। মন্দিরের পাশে কিছু এখানকার স্থানীয় মহিলারা এখানে হচ্ছে এই খরগোশ নিয়ে আসছে, আর 20 টাকা করে নিচ্ছে ছবি তোলার জন্য। এই যে খরগোশগুলো। বশিষ্ঠ টেম্পল এবং হচ্ছে রাম মন্দিরে দেখার পর, এবং ওখানে একটা হচ্ছে হট স্প্রিং ছিল সেটা দেখার পর, আমরা অবশেষে মানালি ম্যালে চলে আসলাম। আর মানালি ম্যালে সবচেয়ে ভালো বাঙালি খাবারের হোটেল, যেটা হোটেল শান্তিনিকেতন, আমরা সেখানে খেতে এসেছি। এই যে হচ্ছে আমাদের খাবার, আমরা ভেজ থালি হোক আর মাছ থালি হোক, যেই যেটাই নেবেন তার সঙ্গে সবার আগে এই হোটেল শান্তিনিকেতনে বাঙালি খাবারের পিওর বাঙালি খাবার, পনির, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, পাঁপড় সব দিয়ে দেবে। এরপরে মাছ টাছ আপনি যা নেবেন নেবে। এইটা হচ্ছে বাঙালিরা যদি মানালিতে আসে তাহলে এই হোটেলটা, হোটেল শান্তিনিকেতন, সবচেয়ে বেস্ট খাবার। খাওয়ার পর আমরা চলে আসলাম হচ্ছে ম্যাল রোড থেকে, মানে মানালি ম্যাল থেকে একটুখানি দূরে এই যে মনাস্ট্রিতে। আর এটা হচ্ছে বৌদ্ধিস্ট মনাস্ট্রি, আর আমরা এখন এই মনাস্ট্রিতেই যাচ্ছি। এই যে হিস্ট্রিতে ঢোকার সময় যে পাথরগুলো বাঁধলো, এই পাথরের গায়ে এই বৌদ্ধিস্ট মনাস্ট্রিদের যে ভাষায়, সেই ভাষায় বিভিন্ন কিছু এদের মানে বৌদ্ধদেবের কিছু নিয়মাবলী বা কিছু কিছু লেখা আছে। আর এইটা হচ্ছে বৌদ্ধদেবের মূর্তি, হচ্ছে বৌদ্ধিস্ট মনাস্ট্রি। আর এখন মনাস্ট্রিটা বন্ধ আছে, সেই জন্য এখানে মনাস্ট্রির সমস্ত কিছু দেখা গেল না। মনাস্ট্রির বাইরের যেগুলো আছে, মানে বৌদ্ধদেবের যেগুলো থাকে আর কি প্রতিটা মনাস্ট্রিতে, সেইগুলো এটা। রাতের ম্যাল, মানে বানালি ম্যাল, আমরা চলে এসেছি ম্যালে।
প্রচুর রকমের খাবারের দোকান টোকান সহ বিভিন্ন কিছু আছে এই মেলে। মেল ঘুরে আজকে আমাদের গন্তব্য এখানেই শেষ হলো, আর কালকে আমরা সকালবেলা আবার মানালির একটা দুটো স্পট ঘুরে আমরা আবার চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য কাসলের দিকে। আর কাসল মানে কুল্লু হয়ে যাব, এবং যাওয়ার পথে মণিকরণ সহ সমস্ত কিছু ঘুরে আপনাদের সবই দেখাবো। সুতরাং আজকে মেল থেকে গুড নাইট বলছি, গুড নাইট, পরের পর্বে আবার দেখা হবে।